বন করে মাথাটা ঘোরে হবে কি কোন গোলমাল ওদের কাজ ভাই ওরাই করছে লাগছে কিছুটা বেসামাল চিন্তাতে কত কিছু হচ্ছে না কোনো কিছু ধরছাই প্ল্যানটাই মাটি চারি জুরি করে যারা তার থেকে ওরা মানুষ হিসাবে ভাই খাটি অনেকেই হেসে হেসে অথবা ভালোবেসে পেছন থেকে দেয় তাল কেউ বলে সাদা সিধা কেউ বলে পাগলা কেউ বলে বোকার দল এ বোকার দল বোকার দল বোকার দল কেউ কেউ আবার বলে গাধার পাল গাধার পাল মনে করো যে গাছের মধ্যে ছাতা ধরছে ছাতা না কিভাবে ধরে আছে কমলকান্ত দাদা পেয়ারা গাছে পেয়ারা ঝুলে থাকে আম গাছে আম ঝুলে থাকে কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলে থাকে সেরকম আমি ভালো আছি তুমি কেমন আছো নবু বাবু আমি আমি এখনো খাইনি তুমি খেয়েছো টুকটুকি না আমিও না খাইনি তুমিও খাওনি কেন খাওনি কখন খাবো সেই কখন থেকে তো তোমার সাথে কথা বলেই যাচ্ছে আচ্ছা টুকটুকি তোমার সাথে না কথা বলতে আমার খুব ভালো লাগছে কেন ভালো লাগছে হ্যাঁ ভাই ভাই ওই যে কমলাকান্ত আমারে মারতে যাচ্ছে মারতে চেয়েছে তো কি হয়েছে ধর তোরটা মার ফ্রেক আপনি এটা কি বলতেছেন ভাই হ্যাঁ আমি ঠিকই বলেছি এই নবু বাবু কি বলছো এসব আরে তোমাকে বলছি না ওই বাঘা আসিস তো ওকে বলছি আয় বাঘা তুই এখন যা পরে আসিস আমি কথা বলছি কমলাকান্তরে পাইলে কিন্তু আমি ধর তোকে মারপিট করে দেবো আচ্ছা দিস যা এই তুমি কি দিতে বলছো আর কাকেই বা দিতে বলছো আরে না না তোমাকে না মগাকে বলছি ধর তোকে মারপিট যদি কিছু হয়ে যায় আপনি কিন্তু পরেবার দোষ দিতে পারবেন না কই দিলাম কে এসেছিল নবু বাবু বলো তো আরে বাদ দাও ওসব তুমি তোমার কথা বলো কি বলবো তোমাকে প্রথম দিন যেদিন দেখেছিলাম না হ্যাঁ সেদিন কি হয়েছিল সেদিন কি হয়েছিল জানো ও মনে পড়েছে সেদিন বৃষ্টি হয়েছিল আর আমার পোষা মুরগিটা ডিম পেড়েছিল কমলাকান্ত 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 তুই আন্ডা দেখেছিস কিন্তু ডান্ডা দেখিসনি এই দেখ তোর জন্য ডান্ডা নিয়ে আইছি ডান্ডা দেখি হবে রান্না হবে রান্না হবে সেই সাথে তোর কান্না হবে তোর এই ডান্ডা দিয়ে এমন মায়ের মারবো যে তুই শুধু কাঁদবি আর শুধু পাতবি শয়তান কিন্তু তুই আমাকে মারবি কেন সেটা কি বল এই কমলাকান্ত তুই নাকি আমারে মারার জন্য রাম দাও হকি স্টিক নিয়ে আমারে খুঁজতেছিস খোঁজা লাগবে না আমি নিজেই চলে আইছি কি আশ্চর্য আমি তোকে কেন মারবো এই পাত্তা পিগু দেখ তো কি ছাবলা চুরিটা দিয়েছে আরে এই বাবা হ্যাঁ বুদাকে আমি কি লিখে কমলাকান্ত দাদারে মারতে দিবা দাদা কি কোনো অপরাধ করছে এই পাকনা বিকুক তুই বেশি কথা করলি তোর ছক্কা পিটাবো তুই সরে যা এই মগা এই এমন করি না দুষ্ট লক্ষ্মীকে কমলাকান্ত তুই রেডি হ তোর মাথা ফাটাবো আমি কমলাকান্তের মাথা ফাটাই দেবো কেন কেন তুমি কমলাকান্তের মাথা ফাটাতে চাও সে রামদা ছাতা হকি স্টিক নিয়ে আমারে খুঁজতে খুন করার জন্য মিথ্যে কথা মিথ্যে কথা বলছে আমি ওকে কেন এগুলো নিয়ে খুঁজবো আমি তো আজ
আছি গাছের ছাতা ধরেছে সেটা নিয়েই। হেই থামো থামো, কি বলো তুমি, গাছের ছাতা কোথায় 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 গাছের ছাতা? এই যে মাস্টার, ওই যে গাছ মাস্টার। এই ধরো ধরো, আরে বাবা তোমার কথা কে বলেছে? আমি ছাতার কথা বলেছি, সরি 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 সরি, আই এম স্ট্যামলি সরি। ছাতা কেন বলছি? ছাতা বোমা। এই ছাতা বোমা মাস্টারের ঢং দিকার বাজি না, ছাতে কখনো বোমা হয় নাকি? ঠিকই বলেছে, ছাতা বোমা হবে কি হবে? এখানে তো কোনো টেপ নেই, কোনো তাল নেই, গোলাকার ওনার লম্বাটা ছাতা। কাঁথার মতো কথা বলবে না, বিদেশ সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? বিদেশিরা অলরেডি তারা চিঠি বোমা আবিষ্কার করে ফেলেছে, সূর্য নকল বানিয়ে ফেলেছে। শোনো, তারা এমন অত্যাধুনিক কিছু বোম আবিষ্কার করেছে যেগুলো দেখতে আপেলের মতো, কাগজের মতো, হাওয়ার মতো। শোনো, এই যে দেখছো, এইটা যদি বলে বলে একবার একবার যদি বাস্ট হয়ে যায়, তাহলে বাতাসের ওজন স্তর নেমে আসবে, ভূমিকম্পনের সৃষ্টি হবে। তোমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারবে ঠিকই, কিন্তু প্রাণটা থাকবে না আর মাংস থাকবে না, কঙ্কাল হয়ে দাঁড়িয়ে থাকবে। হায় আল্লাহ, মাস্টারের কথা শুনে আমার তো ভয় লাগছে। বোমটা ফাটার আগে তো আমার জানটা ফেটে যাবে। এখন মাস্টার বাবু, বাঁচার উপায় কি? আমরা কি মরে যাবো? না, আমরা কেন মরবো? আমরা সৃষ্টির সারা জীব, এই বোমার সাথে আমাদের যুক্ত হবে। শোনো, তুমি এক কাজ করো, ফায়ার সার্ভিসে কল করে দাও, কল করে দাও। আরে রে তুমি র‍্যাব, র‍্যাব অফিসে কল করো, র‍্যাব অ্যাম্বুলেন্সে খবর দিয়ে দিই। হ্যাঁ, তুমি করো ট্যাবলেট নাই গাই খাবো। বোমা নিষ্ক্রিয় দলের অফিসের এখানে একটা ফোন নাম্বার আছে, ফোন করে দাও। ফোন নাম্বার? আমি মনে করছি ট্যাবলেট। আচ্ছা, আমি আগে ফোন করছি। আন্তাছি আন্তাছি। হ্যালো, এই বেশি কাছাকাছি থেকো না। আচ্ছা, এই বলো না গো, আজকে তুমি কি পোশাক পরেছো? আমি না আজ একটা লাল টুকটুকে শাড়ি পরেছি। আহ, টুকটুকি পরেছে লাল টুকটুকে শাড়ি, কি মজা! আমার আজকে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে নবু বাবু? আজকে সারাদিন তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আজকে মারামারি লাগুক, যা খুশি হোক, আমার কিচ্ছু যায় আসে না। এই নবু বাবু, তুমি কিসের মারামারির কথা বলছো? আরে তোমাকে না, তোমাকে না, ওই পাকনা এসে বলছে মারামারি লেগেছে। পাকনা? এই পাকনাটা আবার কে? এই নবু বাবু, তুমি তোমার মারামারি সামলাও, আমি তাহলে এখন রাখি, বাই। এই না 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 না, রেখো 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 প্লিজ, আরেকটু কথা বলি প্লিজ। এই রেখে দিল এই তোর জন্য। বল কি হয়েছে? বস, ওই যে মগা আছে না, মগা কমলা কান্তর মেয়েটা নাকের বাসি ফেলে আলাইছে, এই জঘন্য লাগছে, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি। বলিস কি, কেন মারামারি লেগেছে? আরে কেন জ্বর লাগছে সেটা তো আমি জানি না। আচ্ছা, ওরা কোথায় আছে? মানব কর্ম ধরে ভালো, মানব আমাদের মাঝে যে সব বিচক্ষণ বুদ্ধিমান, এই মাস্টার বলেছে। মাস্টার, আজ থেকে তোমাকে গোয়াল ঘরে গরুদের সাথে থাকতে হবে। গাধা পরাতে পরাতে তুমি নিজেই একটা আস্ত গাধা হয়ে গেছো। একদম
ঠিক বলছেন বস। তবে গাছে ছাতা দোনো কিভাবে? এটা কিন্তু একটা চিন্তার বিষয়। গাছের মধ্যে ছাতাটা কিভাবে এলো? হ্যাঁ বলছি শোনো, সকালবেলা আমি একটু ঘুরতে বেরোবো, দেখলাম আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই বুদ্ধি করে ছাতাটা হাতে নিয়ে বেরিয়েছি। দাঁতে নিয়ে দিয়ে যাচ্ছি, এমন সময় একটা বদমাশ কাক আমার মাথায় অনেকখানি হাগু করে দিল। আমার মেজাজ গেল চড়ে, আমি রেগে ছাতিটা ওই কাককে মারলাম ছুঁড়ে। গেল ছাতাটা কার দল পোকার দল পোকার দল বুঝেছো? নবাবের গাধার পাল বস আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আসলে কি জানেন, এই যে মনে করেন কমলাকান্ত দাদা আর আমি দুইজনে মিলেই ভেজালটা লাগাইছিলাম, ঠিক আছে? আর মনে করেন এই যে মাস্টার, এই মাস্টার হলে মনে করেন এক নাম্বার ভাইরাস। ভাইরাস প্রতিটা মানুষের কাছে ঘুরা 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 মনে করেন এই খালি ভেজাল লাগাই দিছে। আচ্ছা হয়েছে হয়েছে, শোনো তোমাদের কিছু কথা বলি। সেটা হচ্ছে এই তিলকে তাল বানানোর কারণে আমাদের দেশে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে, তাই সবসময় সতর্ক থাকবা। কোনো ঘটনা ঘটলে তার সত্যতা যাচাই করে বাস্তবতা কি সেটা জেনে তারপরে আরেকজনকে বলবা, না হলে এরকম ঘটনা নর্মাল ছাতা কাককে মেরেছি সেটা ছাতা বোমা হয়ে গেছে এটা আবার হবে, ঠিক আছে? এখন যাও 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 কারো যাও। জন্ম এবং মৃত্যুর সব যেমন প্রত্যেকটি মানুষকে গ্রহণ করতে হয়, ঠিক তেমনি প্রত্যেকটা যুবক যুবতীকে বীর স্বাদ গ্রহণ করতে হবে। করলাম ফাঁকা গুলি, তুমি পড়ে গেলে কেন? এই ফন ফন করে মাথাটা ঘুরে হবে কি কোন গোলমাল, ওদের কাজ ভাই ওরাই করছে, লাগছে কিছুটা বেসামাল। চিন্তাতে কত কিছু হচ্ছে না, কোনো কিছু গাধার পাল।